অর্ধ শিশুকে স্নেহের পরশ মহিলার। ভিডিও ভাইরাল অন্য দেশেও, ভাইরাল ভিডিও এক মহিলার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা সকলের নজর কেড়ে নিয়েছে। পথ্য শিশুদের প্রতি এমন ভালোবাসা সচরাচর দেখতে পাওয়া যায় না, কিন্তু একজন মহিলা সম্প্রতি পথ্য শিশুর প্রতি যে মায়া এবং মমতা দেখিয়েছেন তা ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। এমন কিছু মানুষ রয়েছেন বলেই আজও পৃথিবী অনেক সুন্দর। ভাইরাল ভিডিও এক মহিলার। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা সকলের মন জয় করে নিয়েছে। অনেকেই আছে তারা রাস্তার শিশুদের প্রতি অবহেলা দেখায় এবং তাদের ঘৃণার চোখে দেখে, কিন্তু তারা ভুলে যায় যে রাস্তায় জন্ম নেওয়ার পিছনে তাদের কোনো ধরনের ভূমিকা নেই। এটা তাদের ভাগ্য যে রাস্তাতেই বসবাস করতে হচ্ছে, কিন্তু অনেকে এইসব ব্যাপার ভুলে যায়। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একজন মহিলার ভিডিও ভাইরাল হয়েছে ব্যাপকভাবেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও শেয়ার করা হয়েছে এই ফেসবুকে। এমরুল কসোর ইমন ট্রাভেল ব্লগস নামে একটি ফেসবুকের প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একটি রাস্তার ছবি। রাস্তার সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে অনেক গাড়ি, এরই মধ্যে একটি বাইকের পিছনে বসে রয়েছেন ওই মহিলা। সেই সময় একজন পথ শিশু খালি গায়ে ওই মহিলার কাছে ভিক্ষা চাইতে আসে। ওই শিশুকে দেখেই ওই মহিলা পরম আদরে তাকে কাছে ডেকে নেন। এই শিশুকে তিনি জড়িয়ে ধরেন এবং তার মুখ পরিষ্কার করে দিতে থাকেন। ওই পথ শিশুর চোখে হয়তো কিছু লেগেছিল, মহিলা নিজের হাত দিয়েই সেটা পরিষ্কার করে দিতে থাকেন। তিনি এতটাই আন্তরিকতার সঙ্গে সেই কাজ করতে থাকেন যা সকলের মন জয় করে নেয়। এর ফলেই সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার ভিডিও ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে মহিলার মুখ দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ তার পিছন থেকে সেই ভিডিওটি করা হয়। আর ওই মহিলা একটি বাইকের মধ্যে বসেছিলেন। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় যে পথ শিশুর যত্ন নেওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা তাকে কিছু দেন। তিনি হয়তো কিছুটা আর্থিক সাহায্য করেন, মহিলার সেই কাজের জন্য সকলেই তাকে প্রশংসা করছেন। এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে সকলে কুর্নিশ জানাচ্ছেন ওই মহিলাকে। রাস্তার শিশুদের প্রতি এমন যত্ন নিতে সচরাচর কাউকে দেখতে পাওয়া যায় না। ওই মহিলা অসাধারণ এক কাজ করে দেখিয়েছেন।